অনেক রকমেরই রোগ আছে, কিন্তু সবচেয়ে বড় রোগটা কি জানেন? জেলাসি। আপনি যখন কাউকে হিংসা করছেন, কারোর প্রতি খুব জেলাস হয়ে যাচ্ছেন, তখন সেই মানুষটার হয়তো সাময়িক একটা খারাপ লাগা তৈরি হচ্ছে, কিন্তু আসল ক্ষতিটা হচ্ছে কিন্তু আপনার। এখন দেখুন, এই যে অন্যের ব্যাপারে আপনি জেলাস হচ্ছেন, অন্যকে মারাত্মক হিংসা করছেন, হিংসা করে আপনি তার সাথে মেশা বন্ধ করে দিচ্ছেন, তাকে হার্ট করার চেষ্টা করছেন, তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ, এতে করে আসলে লসটা কার হচ্ছে? আপনি যাকে হিংসা করে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তার কিন্তু লাভ হচ্ছে। আপনার মতো একটা জেলাস পার্সনকে তার লাইফে আসলে দরকার নেই, হ্যাঁ, কিন্তু হয়তো যাকে আপনি সামান্য ঈর্ষার বশে আজকে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিলেন, সে হয়তো আপনার জন্য অনেক উপকারী একজন মানুষ ছিল, হ্যাঁ। এখন দেখুন, এই জেলাসিটা কতটা মারাত্মক হতে পারে আপনার জন্য। আপনি আপনার আশেপাশে সবসময়ই অন্যকে দেখবেন সে আপনার চেয়ে কোনো না কোনো কিছু এক্সট্রা অ্যাচিভ করেছে, তার কাছে কোনো না কোনো কিছু এক্সট্রা আছে। আপনি যেটা দেখে জেলাস করছেন, আপনার যেটা দেখে হিংসা হচ্ছে, হয়তো সে একটা শাড়ি কিনেছে বা তার বেবি হয়েছে, আপনার হয়তো টাকা পয়সা অনেক আছে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি নেই, তার হয়তো সুখ শান্তি আছে, আবার তার জীবনে টাকা পয়সা নেই, আপনি এভাবে ফোকাস না করে আপনি শুধু তার সুখটুকুই দেখছেন, আপনি দেখছেন যে তার ভেতরে যে অদ্ভুত সুখের একটা অনুভূতি আপনি দেখতে পান, সেটা আপনাকে কষ্ট দিচ্ছে, এই জন্য আপনি তাকে বাদ দিয়ে দেওয়ার কথা চিন্তা করলেন। অথচ আপনি যদি খেয়াল করতেন, ফোকাস করতেন, তাহলে আপনি দেখতেন যে সে নিশ্চয়ই টাকা পয়সা নেই, এরপরও খুব ছোট ছোট বিষয় নিয়ে খুব আনন্দে থাকার চেষ্টা করছে, হ্যাঁ, এটাই তার সুখের বিষয়। আপনি শুধু সুখটুকু দেখলেন, সে সুখটা কীভাবে খুঁজে নিচ্ছে সেটা কিন্তু দেখলেন না, এতে করে লুজার কিন্তু আপনিই হলেন। এবং ওই যে একটা কথা আছে না, ঠক বাঁচতে না, এটা এই এইটা এই উপমাটা এখানে ঠিক হবে না, মানে ব্যাপারটা কী হবে জানেন, সবসময়ই কারোর না কারোর কাছে কিছু না কিছু থাকবে যেটা আপনার কাছে নেই। এখন আপনি সব কিছু দেখেই যদি হিংসা করতে শুরু করেন, তাহলে আপনার কাছে পৃথিবীতে চলাফেরা করাটা খুব কঠিন মনে হবে, হ্যাঁ, কারণ সবারই তো এমন কিছু আছে যা আপনার নেই। বরং অন্যের লাইফে ফোকাস না করে আমরা যদি এভাবে ফোকাস করি যে আমার কী কী আছে, আমার যা যা আছে সেটা আসলে কতটুকু আমাকে ফুলফিল করছে, তাহলে এই যে জেলাসি নামের একটা রোগ, হ্যাঁ, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। জেলাসি করে আপনি জেলাস হয়ে আপনার যে ক্ষতিটা আপনি আজকে সাধন করছেন, আজকে যাকে আপনি হিংসা করছেন তাকে লাইফ থেকে বাদ দিলেন, পরবর্তীতে আরেকজন লাইফে আসবে, তারও কিছু না কিছু এরকম থাকবে যেটা আপনার কাছে মনে হবে যে সেটার জন্য আপনার গাজলে যাচ্ছে, তখন সেটার জন্য আপনি তাকে বাদ দিয়ে দেবেন, তাহলে কি হবে, আস্তে 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 আপনি একটা লোনলি এবং প্যাথেটিক লাইফ পাবেন, হ্যাঁ। এখন হ্যাঁ, যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে নাই পারেন, তাহলে অ্যাকচুয়ালি ইউ ডিজার্ভ দ্যাট লোনলি অ্যান্ড প্যাথেটিক লাইফ।